হ্যালো, আসসালামু আলাইকুম। কথা বলবো লিসনিং স্কিল নিয়ে। লিসনিং অনেকে আছে, আমরা লিসনিং স্কিল ইম্প্রুভ করতে চাই, লিসনিং স্কিলটা কোথায় লাগে তার আগে একটু এই বিষয়টা কথা বলে নিই। যারা সাধারণত ISPT কিংবা হচ্ছে টোফেল এক্সাম দিতে চায় তাদের জন্য লিসনিংয়ের প্রয়োজন হয়, এটা হচ্ছে এক্সাম রিলেটেড। আবার অনেকে আছে যে বিদেশি ফার্মে জব করে, ফ্রিল্যান্সিং করে অথবা ফরেন বায়ারদের সাথে কথা বলে, তাদের লিসনিং স্কিল ইম্প্রুভ করতে হয়। তো এই লিসনিং স্কিল ইম্প্রুভ করার মানে যে ক্ষেত্রগুলো সেগুলো হচ্ছে গিয়ে এগুলো। এছাড়া স্পিকিং করতে চাইলেও লিসনিং স্কিল ডেভেলপ করার প্রয়োজন হয়, কারণ হচ্ছে যে আমি যখন কারোর সাথে কথা বলবো অন্যের কথা শুনে বুঝে আমি সেটাকে ডেলিভার করার চেষ্টা করব। এখন যদি আমি কথাই না বুঝি তাহলে আমি কীভাবে লিসনিংয়ে আসলে ভালো করব বা স্পিকিংয়ে ভালো করব, কারণ আমি তো তার কথাই বুঝতে পারি না। এই কারণে আসলে আমাদের লিসনিং স্কিল ডেভেলপ করার প্রয়োজন হয়। তো লিসনিং স্কিল ডেভেলপ করার জন্য অনেক পদ্ধতি, অনেক মেথড আছে। তো আজকে ছোটো একটা প্র্যাকটিস যেটা আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি, সেটা করলে আপনাদের লিসনিং স্কিল অনেকটা ইম্প্রুভ হওয়ার পসিবিলিটি আছে। তো কথা বলবো হচ্ছে এই জাস্ট ছোটো স্কিলটা নিয়ে, যে এই ছোটো স্কিলটা আপনি কী স্কিল যে আপনি বা কী প্র্যাকটিস যেটা আপনি চাইলেই হচ্ছে গিয়ে লিসনিংয়ে ডেভেলপ করতে পারেন। ছোটো স্কিলের ভিতরে, ছোটো একটা প্র্যাকটিসের ভিতরে আপনি জাস্ট একটা কাজ প্রতিদিন একটু এক ঘন্টা করার চেষ্টা করবেন। সেই কাজটা কী? সেটা হচ্ছে যে আপনি প্রতিদিন ছোটো একটা অডিওকে, যদি আপনি খুব বিগিনার হয়ে থাকেন, ছোটো একটা অডিওকে বারবার র্যান্ডম শোনার চেষ্টা করবেন। আমরা লিসনিং স্কিল যখন ইম্প্রুভ করতে চাই তখন আমরা অনেকেই বলি যে এটা প্র্যাকটিস করো, ওইটা প্র্যাকটিস করো, অনেক কিছু প্র্যাকটিস করার কথা বলি। অবশ্যই আপনি আপনার প্যাশনেবল যে লিসনিংটা সেটাই করার চেষ্টা করবেন। প্যাশনেবল লিসনিং বলতে আমি বোঝাচ্ছি এখানে কেউ মুভি শুনতে পছন্দ করেন, কেউ মুভি দেখতে পছন্দ করেন, সেটার মাধ্যমে লিসনিং অবশ্যই ইম্প্রুভ হবে, কারণ মুভিতে হচ্ছে সিচুয়েশনটা আপনি দেখতে পাবেন, সিচুয়েশন থেকে আপনার ভাষাটা বুঝতে সুবিধা হবে। আবার অডিও পডকাস্ট হলে অনেক সময় আমরা সিচুয়েশন দেখি না, যার কারণে শুনে আসলে ওই সিচুয়েশনটাকে আমরা মানে ওই কনটেক্সটাকে আমরা আসলে মিলাতে পারি না, ঠিক আছে? তো এই কারণে যারা আসলে লিসনিং স্কিল ইম্প্রুভ করতে চাচ্ছেন তাদের লিসনিং স্কিল ইম্প্রুভ করার জন্য ছোটো একটা অডিও, ধরেন 2 মিনিটের একটা অডিও নেন, সেটা পডকাস্ট হতে পারে, ভিডিও হতে পারে, সেটা সাবটাইটেল ছাড়া কমপক্ষে আপনি র্যান্ডম 20 থেকে 30 বার শুনেন। 2 মিনিটের একটা অডিও যদি আপনি 20 বার শুনেন তাহলে 40 বার শোনা হয়। ওই সাউন্ডগুলো অর্থাৎ ওই অডিওর ভিতরে যে সাউন্ডগুলো আছে, এই সাউন্ডগুলো যখন বারবার আপনার কান দিয়ে আপনার ব্রেনে হিট করবে তখন ওই সাউন্ডটা সহ ওই শব্দটা আপনার মাথায় সেট হয়ে যাবে। আলটিমেটলি যখন সেকেন্ড টাইম থার্ড টাইম আপনি ওই শব্দ বা ওই সাউন্ড বা ওই সেন্টেন্সটাকে অন্য কোথাও পাবেন, মানে অন্য কোনো একটা সিচুয়েশনে বা অন্য কোনো একটা কনটেক্সটে অথবা অন্য কোনো একটা অডিওতে পাবেন, তখন দেখবেন যে এটা দিয়ে আপনার লিসনিং স্কিলটা অনেকটা ইম্প্রুভ করতেছে। তো এই কারণে বলবো যে লিসনিং স্কিল যারা ইম্প্রুভ করতে চান, যারা খুব বিগিনার আছেন, যারা অ্যাডভান্স মোটামুটি আপনারা লিসনিং শুনে ধরতে পারেন, লিসনিংয়ে নেটিভরা যে গতিতে কথা বলে সেই গতিটা আপনি ধরতে পারেন, হ্যাঁ, তারপর হচ্ছে গিয়ে নেটিভরা যেভাবে উচ্চারণ করে সেগুলো ধরতে পারেন, এই পদ্ধতিটি তাদের জন্য ইফেক্টিভ হবে না। তাদের জন্য র্যান্ডম প্র্যাকটিস ভালো। র্যান্ডম প্র্যাকটিস বলতে আমি বোঝাচ্ছি যে তারা যদি চান যে আমি চেঞ্জ করে করে লিসনিং করব, একটার পরিবর্তে আমি আরেকটা করব, হ্যাঁ, একটা শুনলাম এখন আরেকটা শুনলাম, সেটা যদি কেউ করেন, কেউ যদি মুভিতে খুব বেশি মজা পান, মুভি যদি করেন, তাহলে তারা চাইলে ওই প্র্যাকটিসটা করতে পারেন। কিন্তু যারা খুব বিগিনার লেভেলে আছেন, বিগিনার লেভেল থেকে লিসনিং প্র্যাকটিস করতে যাচ্ছেন, তাদের জন্য আমার সাজেশন হচ্ছে এইটাই যে আপনি অবশ্যই চেষ্টা করেন একটা অডিও বা সেম অডিও একদিনের জন্য, অর্থাৎ একদিনের জন্য আপনি অনলি একটা অডিও চুজ করবেন, সেটা হতে পারে 2 মিনিট, 3 মিনিট, 5 মিনিট, 10 মিনিট, এবং সেটা আপনি র্যান্ডম শুনবেন, মানে আপনি লাইক সারাদিন শুনবেন। যদি আপনি সবসময় সেম জিনিসটাকে আপনি যদি শুনতে থাকেন তখন দেখা যাবে সেখান থেকে আপনার লিসনিং স্কিলটা অনেকটা ইম্প্রুভ করবে, এবং এটাই খুব স্বাভাবিক, কারণ একটা জিনিস যখন আমরা র্যান্ডম প্র্যাকটিস করি, মানে ওভার অ্যান্ড ওভার অ্যাগেন যখন আমরা একটা জিনিসকে প্র্যাকটিস করি তখন দেখা যায় যে সেখান থেকে সেই জিনিসটা দক্ষতারা চলে আসে। কিন্তু যখন আমরা একটা বিষয়কে মানে র্যান্ডম প্র্যাকটিস করি না, আমি বলতে চাচ্ছি যে মানে প্র্যাকটিস করি বাট এখন একটা শুনলাম পরে আরেকটা শুনলাম, যখন আমরা এভাবে করে প্র্যাকটিস করি তখন সেখান থেকে কিন্তু আমাদের সেই ইম্প্রুভমেন্টটা আসতে বেশ সময় লাগে এবং বেশ দেরি হয়। তো এই কারণে বলবো যে আপনি সেম জিনিসটাকে বারবার শুনেন, আর এটা খুব বেশি দিন শোনা লাগবে এরকম না, মোটামুটি আপনি যদি মাসখানিক আপনি একই জিনিসকে বারবার যদি শুনতে পারেন তাহলে দেখা যাবে যে সেখান থেকে আপনার মোটামুটি ভালো লিসনিং ইম্প্রুভ হয়েছে। অর্থাৎ একটা মাস একটু আপনাকে ধৈর্য ধরে, যদিও শুনতে বিরক্ত লাগবে, একই জিনিস বারবার শুনতে তো কারোর কাছে ভালো লাগে না, কিন্তু শুনতে শুনতে সেটার বোঝার ক্ষমতা চলে আসবে। হ্যাঁ, আপনি একটা জিনিস পারেন, প্রথম যখন কিছুদিন আপনি শুনবেন তখন হয়তো সাবটাইটেল ছাড়াই শুনবেন প্রথম কয়েকবার বা প্রথম 10 বার, 8 বার, 10 বার হতে পারে, কিন্তু এরপরে যখন আপনি আরও বেশি সময় এটাকে শুনবেন তখন
আপনার আপনি চেষ্টা করবেন যে সাবটাইটেল সহ শুনতে, অর্থাৎ আপনি এতক্ষণ ধরে যা শুনেছেন সেটা ঠিক ছিল কি না, সেটাতে কোনো প্রবলেম আছে কি না, ঠিক আছে। যদি এরকম আপনি র্যান্ডম শুনে যেতে পারেন একই জিনিস ওভার অ্যান্ড ওভার অ্যাগেইন, তাহলে দেখা যাবে যে আপনার লিসনিং স্কিল অনেক ইম্প্রুভ করবে। আর লিসনিং স্কিল ইম্প্রুভ করলে এই লিসনিংয়ের যে প্রভাবটা সেটা স্পিকিংয়ে পড়বে, কারণ আপনি যেভাবে শুনেন, যা শুনেন তাই কিন্তু আপনি স্পিকিং করেন। আপনি ইংরেজিকে যেভাবে শুনেছেন, আপনি এই এই মুহূর্তে যে ইংরেজি বলেন সেটা কিন্তু সেভাবেই বলেন। তো সুতরাং আপনি যদি লিসনিংয়ে ভালো করতে পারেন, এটার একটা প্রভাব স্পিকিংয়ে পড়বে এবং স্পিকিংয়ে আপনার কথার স্টাইলটাও কিন্তু সেমভাবে পরিবর্তন হবে। তো এই বিষয়গুলো একটু খেয়াল করে আপনি যদি নিয়মিত লিসনিং করেন, আশা করি যে আপনার লিসনিং স্কিল অনেক ইম্প্রুভ করবে, লিসনিংয়ের সাথে আপনার স্পিকিং স্কিলও ইম্প্রুভ করবে। তো মোটামুটি আমি মনে হয় আপনাদেরকে আইডিয়াটা দিতে পেরেছি। কারা কারা এই প্র্যাকটিসটা এখন থেকে শুরু করবেন তারা অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানান, আর যদি ভিডিওটা ভালো লাগে বন্ধুদের সাথে শেয়ার করে দেন। আজকে এই পর্যন্তই, থ্যাংক ইউ ভেরি মাচ, আসসালামু আলাইকুম।